কিছু কিছু স্কলারশিপ যেমন SBMCM বা নবান্ন স্কলারশিপের জন্য ছাত্রদের ইনস্টিটিউট সার্টিফিকেটের বা ইনস্টিটিউট ভেরিফিকেশন সার্টিফিকেটের দরকার হয়। এই করোনা আবহে ছাত্রছাত্রীদের কলেজে আসার কোনো দরকার নেই, তোমরা এই ভেরিফিকেশন সার্টিফিকেটটা অনলাইনে অ্যাপ্লাই করে পেতে পারো। তোমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের কলেজের ওয়েবসাইটে ঢুকে যে স্কলারশিপ পোর্টাল আছে সেই স্কলারশিপ পোর্টালে যেতে হবে। সেখানে শুরুতেই দেখো এখানে নিচে দেওয়া আছে ইনস্টিটিউট ভেরিফিকেশন সার্টিফিকেট, এখানে ক্লিক করলে তোমরা একটা গুগল ফর্মে ঢুকে যাবে। তো সেখানে দেখো প্রথমেই ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, তোমরা খুব সাবধানে এবং সঠিকভাবে এই ইমেল অ্যাড্রেসটা দেবে, কারণ ভেরিফিকেশন সার্টিফিকেটটা তোমাদেরকে এই ইমেল অ্যাড্রেসেই মেল করা হবে। এই ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে তোমাদের এখানে পুরো নাম লিখতে হবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে পুরো নাম দেবে তোমাদের, ইউজি পিজি না বিএড কোর্স কোনটা আছে সিলেক্ট করবে যদি ইউজি হয়, এবং প্রত্যেকটার মধ্যে দেখো যদি ইউজি হয় তাহলে তোমাকে সিলেক্ট করতে হবে যে তুমি কোনটায় পড়ছো, পিজি বা বিএড হলে তোমরা নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবে। তো আমার ধরো বিএসসি অনার্স, রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমাদের দিতে হবে, যারা ফার্স্ট সেমে সবে ভর্তি হয়েছো তারা এখনও রেজিস্ট্রেশন নাম্বার পাওনি, তারা দেখবে তোমাদের একটা অ্যাডমিশন কোড দেওয়া আছে 3 ডিজিট, তারপরে FC200 দিয়ে একটা অ্যাডমিশন কোড আছে, তোমাদেরকে সেই অ্যাডমিশন কোডটা দিতে হবে। আর যারা ফার্স্ট সেম ছাড়া অন্য সেমিস্টারে আছো তাদেরকে এখানে CU রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, যাতে করে আমরা তোমাদের ডিটেলসগুলো ভেরিফাই করতে পারি। তো আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে দিয়ে দিচ্ছি। এবার এখানে দেখো আপলোড ইওর ফিল্ড আপ সার্টিফিকেট ইন JPG ফরম্যাট বলা হয়েছে। যেমন একটা ছাত্র এখানে আপলোড করেছে, দেখো এই যে তোমরা যে ইনস্টিটিউট ভেরিফিকেশন সার্টিফিকেটটা একটা ফরম্যাট পেয়েছো, তাতে ছবি লাগিয়ে সিগনেচার করতে হবে, তোমাদের ডিটেলসগুলো এখানে লিখবে, লিখে দেখো ডেট অ্যান্ড প্লেস এগুলো আছে, এই এই ফাইলটা তোমাদেরকে JPG করে আপলোড করতে হবে। তো এই ছেলেটা সবই ঠিকঠাক করেছে কিন্তু এই ছবি জাস্ট আপলোড করেছে, ভালো করে স্ক্যান করেনি, তার জন্য কোয়ালিটিটা খুব খারাপ এসেছে। তোমরা কি করবে, এখন মোবাইলে বিভিন্ন স্ক্যানার পাওয়া যায় তাই না, ফাস্ট স্ক্যানার আছে বা তোমাদের ক্যামেরাতে দেখবে ডকুমেন্ট স্ক্যানার, অ্যাডোব স্ক্যানার বলে কিছু না কিছু আছে, তো সেটা দিয়ে এই ডকুমেন্টস ভেরিফিকেশন সার্টিফিকেটটা স্ক্যান করবে। প্রথমে সবগুলো ফিল্ড আপ করবে, যেগুলো যেগুলো প্লেস আছে ছবি লাগাবে, সাইন করবে, তারপরে সেটা একটা স্ক্যান করবে, স্ক্যান করে JPG ফরম্যাট হয়ে গেলে সেটা এখানে আপলোড করবে। এখানে আপলোড করার জন্য কী করতে হবে, অ্যাড ফাইল, অ্যাড ফাইলে করলে দেখবে সিলেক্ট ফাইলস ফ্রম ইয়োর ডিভাইস, এটা আমি কম্পিউটারের জন্য দেখাচ্ছি, মোবাইলও একই প্রসেস। তো আমি এখানে একটা ডামি আপলোড করছি, এখানে তো আমার কাছে কোনো সার্টিফিকেট নেই, আমি একটা ডামি ফাইল এখানে আপলোড করে দিলাম। তাহলে দেখো আপলোড হয়ে গেছে, যে ফাইলটা আপলোড হয়েছে তার নামটা তুমি দেখতে পাচ্ছ, করে এখানে আপলোড করে দিলে। এরপরে তোমাকে আমি যদি একটা কপি দেখতে চাই যে আমি কী লিখেছি, তাহলে আমি সেন্ড মি কপি করব, আর যদি সেটা নাও দেখতে চাই কোনো অসুবিধা নেই, এটাকে ডিসলেক্টই রাখবো, আমি দেখতে চাইছি কী কী আমি লিখেছি, করে আমি সাবমিট করে দিলাম। এবার দেখো আমি লেখা আছে যে চেক ইউর ইমেল আফটার ফিউ আওয়ার্স ফর দ্য সার্টিফিকেট। আমরা কী করব, আমি দেখো এখানে আমি যেগুলো ডাটা দিয়েছি সেগুলো আমি কিন্তু আমার ইমেলে দেখতে পাবো, এটা যদি আমি দেখতে পাই তাহলে আমাকে বুঝতে হবে যে আমার কিন্তু ফর্ম ফিল আপটা ঠিক আছে। দেখো আমি যা যা ডাটা এন্ট্রি করেছি সবই আমি এখানে দেখতে পাচ্ছি, আমি কী কী এন্ট্রি করেছি, ঠিক আছে। তো এবার কলেজ যেটা করবে, কলেজ তোমার এই JPG ফাইলটা ডাউনলোড করে নেবে, করে সেখান থেকে ইনস্টিটিউট হেডে সাইন হবে, সাইন হয়ে তোমার এই ইমেল আইডিতেই মেল করা হবে সেই JPG ফাইলটা। তো তোমরা খুব সাবধানে ইমেল আইডিটা খুব ভালো করে দেবে যাতে ভুল না হয়, তাহলে কিন্তু তোমরা আর সার্টিফিকেটটা পাবে না। আর এ বিষয়ে যদি আর কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা আমাদের এই স্কলারশিপ পোর্টালে যে ইমেল আইডি দেওয়া আছে তোমরা এখানে মেল করতেই পারো, করলে তোমাদের সব কোয়ারি অ্যান্সার দেওয়া হবে। আর এটা বোধহয় কিছু কিছু স্কলারশিপের লাস্ট ডেট হচ্ছে 15ই নভেম্বর, তো তোমরা খুব তাড়াতাড়ি এই ইনস্টিটিউট সার্টিফিকেটগুলো কালেক্ট করো না।